আমার নাম প্রশান্ত মহন্ত, আমি বালুরঘাটেরই ছেলে। তো আমি আগে কিছু করতাম না, তো আমি পড়াশোনা করতাম। পড়াশোনা যখন আমি ছেড়ে দিয়েছি, তখন আমি ভাবতাম যে হয়তো আমাদের সরকারি চাকরি তো হবে না। তো এটা যেটা আছে অপটামেজ, সেটা হচ্ছে একটা পাবলিক সংস্থা। তো এটাতে আমি যখন খোঁজ পেয়েছি, তারপরে আমি এখানে এখানে আসার পরে আমি এখানে 45 দিন ট্রেনিং করেছি। ট্রেনিং করার পরে আমি গিয়েছি হায়দ্রাবাদে। হায়দ্রাবাদে যে আমি সিকিউরিটি কাজ করছি সেটা খুবই ভালো এবং 10,000 টাকা বেতন পাচ্ছি। তো আজকে আজ থেকে আমার মনের আশা আরও বাড়ছে, আরও বড় হওয়ার আশা করছে। তো আমি এখন ভাবছি যে আমি আরও উঁচু পোস্টে যাব। তো আশা করি আমি 2-1 বছরের মধ্যেই উঁচু পোস্টে যেতে সক্ষম হব। তো আমি বলছি যে এই অপটামেজ আমাদের লাইফে খুব ভালো করেছে, এতটুকুই আমি বলবো। এতটুকুই বলে আর ট্রেনিং সম্বন্ধে অনেক কিছুই বলার আছে, তো যত কিছু বলবো ট্রেনিংয়ের বিষয়ে সেটা কম হবে। তো কিছু কিছু কথা বলছি। এখানে আমরা শিখতে পারবো, এখানে শিখতে পারবো ফায়ারের বিষয়ে এবং সিকিউরিটির ব্যাপারে, এবং তাছাড়াও যা যা সবথেকে বড় মানুষের লাইফে দরকার, কীভাবে জীবনযাপন করা, সেটা হচ্ছে কীভাবে লাইফে মানুষের সঙ্গে কথাবার্তা বলা, কীভাবে চলবো, বড় মানুষকে কেমন করে আমরা সম্মান দেব, এইসব সমস্ত কিছু শেখানো হয়। এবং শেখানোর পরে একটা, আমার যতটুকু মনে হয়, শেখানোর পরে একটা মানুষের মতো মানুষ হওয়া যায় আর কি। এতটুকুই বলে আমার কথা শেষ করবো।